আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে আসিফুর রহমান সাগর শুরুতে ইউপে অবকাঠামোর উন্নয়ন হলেও দারিদ্র বেকারত্বের হার কমেনি ঝুঁকিতে দেশের অর্থনীতি মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন ডিআইজি মিজানের ঘুষের কথা প্রকাশের পরও দৃশ্যমান ব্যবস্থা না নেয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে পুলিশ বাহিনী ও দুদকের বলছেন বিশ্লেষকরা বিজিএমএ ভবন ভাঙার প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে জানালেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জলবায়ু পরিবর্তনে হিমালয়ের বরফ গলছে দ্বিগুণ গতিতে সংকটে পড়বে বাংলাদেশ সহ একশো কোটি মানুষের জনপদ সতর্কবার্তা গবেষকদের এবং লিডসএ বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কা দেয়া 233 রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য মোসাদ্দেক ফিট অনিশ্চিত সাইফউদ্দিন শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অবকাঠামো উন্নয়ন ও প্রবৃত্তির হার বাড়লেও সেই অনুপাতে দারিদ্র্য ও বেকারত্বের হার না কমায় দেশের অর্থনৈতিক ঝুঁকের মধ্যে পড়ছে বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন জাতীয় প্রেস ক্লাবে প্রস্তাবিত বাজেট নিয়ে সংগঠনটির আলোচনায় এই বক্তব্য উঠে আসে অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন সরকারের উন্নয়ন নীতিমালা ও প্রকল্প নির্ধারণে গলত থাকায় আয় বৈষম্য বাড়ছে বিস্তারিত হক সাইমের রিপোর্টে সরকারের দুই হাজার বিষয়ে গোল্ডমিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন এতে নাগরিক সমাজের প্রতিনিধিদের পাশাপাশি অর্থনীতিবিদরাও অংশ নেন সময়ের সাথে সাথে বাজেটের আকার বাড়ার বিষয়টি স্বাভাবিক বললেও অনুৎপাদনশীল খাতে খরচ বাড়ানো ও বিপুল পরিমাণ ঘাটতি সহ নানা বিষয়ে প্রশ্ন তুলেন তারা উন্নয়ন যে হচ্ছে। যে ধরনের উন্নয়ন হচ্ছে প্রকল্প ব্যয় যেভাবে নির্ধারিত হচ্ছে বাজেট বরাদ্দ যেভাবে নির্ধারিত হচ্ছে যেভাবে ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করা হচ্ছে উন্নয়নের এই ধরনের কারণে আয় বৈষম্যটা বাড়ছে আমার প্রবৃত্তি যদি হয় আমার ইনভেস্টমেন্টের কোয়ালিটি মানে উৎপাদনশীলতা বাড়ে তাহলে কেন দারিদ্র কম কমছে আমার যা কিছু প্রবৃত্তি হোক যা কিছু সেটা যদি চাকরি বাকরি না হয় অর্থাৎ কর্মসংস্থান না হয় কিংবা ব্যবসা বাণিজ্য করার সুযোগ না বাড়ে তাহলে সেটা তো দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে কম সাধারণ মানুষের দৃষ্টিতে উন্নয়নটা কি তাদের অবস্থার পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন এখন যে বৈষম্য যখন বাড়ছে তখন তাদের অবস্থানের কি পরিবর্তন হচ্ছে সরকারের নিয়ে নানা প্রকল্প বাস্তবায়নের আগের গুণগত দিক পর্যালোচনা করারও তাগিদ দেন অর্থনীতিবিদরা একই সাথে সম্পদশালীদের নানা প্রণোদনা দিয়ে কেবল সাধারণ মানুষের উপর যেন করের বোঝা না বাড়ানো হয় সে সুপারিশও তাদের প্রকল্প যদি বেশি ব্যয়বহুল হয় সেটা কিন্তু টাকার অঙ্কে কে বাড়াবে জিডিপির প্রবৃত্তি তৈরি করবে তার মানে জিডিপির প্রবৃত্তি হচ্ছে কিন্তু রিয়েল ক্ষেত্রে আপনার যে উন্নয়ন প্রকল্প যা বলতে যা বোঝায় সেটা সেটা আমরা কার্যকরভাবে দেখতে পাচ্ছি না এক টাকার কাজ দশ টাকা দিয়ে হচ্ছে তার ফলে জিডিপিতেও আমরা সেটার একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি তার মানে জিডিপির প্রবৃত্তিটা এখানে একটা ফাঁকা একটা জায়গায় পরিণত হচ্ছে এছাড়া কেবল খাত ভিত্তিক বাজেট বরাদ্দই নয় এর বাস্তবায়নে ব্যাংকিং খাতসহ সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করারও আহ্বান জানায় সুজন হক এটিএন বাংলা ঢাকা মিজানের ঘুষ দেয়া নেওয়ার কথা প্রকাশের পরও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয় পুলিশ বাহিনী ও দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতাকারুজ্জামান মনে করেন এতে এই দুই সংস্থার প্রতি মানুষের আস্থার সংকট বাড়বে অন্যদিকে দুদকের সাবেক কমিশনার শাহবুদ্দিন চুপ্পু বলেছেন দ্রুত ব্যবস্থা নিয়ে এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব মাহবুব কবির চপলের রিপোর্ট দুদক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করে আবারও আলোচনায় আসেন ডিআইজি মিজানুর রহমান ঘুষ লেনদেন অপরাধ হলেও তিনি সপদে বহাল থাকায় সমালোচনা শুরু হয় দুদকের চেয়েও এই পুলিশ কর্মকর্তা শক্তিশালী তা নিয়ে প্রশ্ন এতে পুলিশ ও দুদক সম্পর্কে মানুষের আস্থা বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক সরকারের প্রতি এবং পুলিশ কর্তৃপক্ষের প্রতি একটা প্রচন্ড ধরনের চাহিদা এবং চাপ যে আপনি নিজের দিকে তাকান আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের পুলিশের যে পেশাগত দক্ষতা আছে সেটি যথেষ্ট পুলিশের নিজেদের সংস্কারের জন্য কিন্তু সেটা তারা পারছে না বাহ্যিক চাপ যারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িত পুলিশের মধ্যে বা পুলিশের বাইরে যেই হোক না কেন তাদেরকে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচার তা আনতে হবে এই দায়িত্বটা এবং একটি পুলিশকে বাস্তবে দিয়ে দেওয়া এই কাজটা আমার রাজনৈতিক কর্তৃপক্ষ থেকে আসতে হবে একজন পরিচালকের বিরুদ্ধে ঘোষ নেওয়ার প্রকাশ্য অভিযোগ ওঠায় দুদকের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন সংস্থাটির সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু তাই আস্থা ফেরাতে দৃশ্যমান পদক্ষেপ নেবার পরামর্শ দেন তিনি আমাদের যে পেনাল কোড যার উপর বেসিস করে আমরা মামলা মোকদ্দমা করি সে পেনাল কোডের ওয়ান সিক্সটি ওয়ান ক্লজে বলা আছে যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় সে ঘুষের দায়ও সমান অপরাধী দুদুকের উচিত দুদুকে রিগোরাসলি তদন্ত করুক যা পায় তার উপর ভিত্তি করে দুদক অ্যাকশন নেবে ফৌজদারি অ্যাকশন নেবে নারী কেলেঙ্কারী ও ক্ষমতার অপব্যবহারের কারণে ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দু সালের ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় পুলিশ সদর দপ্তর কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি এবার ঘুষ দেওয়ার বিষয়টিরও আবার তদন্ত করছে তিন সদস্যের কমিটি বিষয়টি অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন সাবমিট করার জন্য একটি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে কমিটি ইতিমধ্যেই কাজ করছে এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে শীঘ্রই কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করবে ডিএজি পদমর্যাদার কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়ার ইতিহার পুলিশ হেডকোয়ার্টার্সে নেই এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা বিজেপি ভবন কোন পদ্ধতিতে ভাঙা হবে তা জানতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজল করিম ঢাকায় রিপোর্টার্স ইউনিটে আয়োজিত মিট অনুষ্ঠানে তিনি একথা বলেন মন্ত্রী জানান এরই মধ্যে রাজক ঢাকা মহানগরীতে ঝুঁকিপূর্ণ এক হাজার ভবনের তালিকা প্রকাশ করেছে পর্যায়ক্রমে এসব ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত দাস রাজধানীর ছিলে অবৈধভাবে নির্মিত তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই ভবন ভাঙার সিদ্ধান্তের পর কোন পদ্ধতিতে তা ভাঙা হবে এই নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা এর আগে ষোলো এপ্রিল ভবনটি ভাঙার উদ্যোগ নেওয়া হলেও তা স্থগিত করে রাজুক কর্মকর্তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম বলেন চব্বিশে এপ্রিলের মধ্যে টেন্ডার পাওয়ার পর পঁচিশে এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল শুক্রবার সকালে এক অনুষ্ঠানে তিনি বলেন বিজেএমই ভবন ভাঙার প্রক্রিয়ার বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে ভাঙার প্রক্রিয়ার জন্য আমরা টেক ওভার করেছি টেন্ডার দিয়েছি সর্বোচ্চ দরদাতা যে তাকে নিয়ে আমরা কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি তবে সেক্ষেত্রে আমরা আগে টার্মস কন্ডিশনে চুক্তিতে যাব কি প্রক্রিয়া উনি ভাঙবেন সেই প্রক্রিয়া যদি জীবনের ঝুঁকিপূর্ণ হয় কোনোভাবে সেই প্রক্রিয়ায় আমরা বিল্ডিং ভাঙতে তাকে দেব না আগামী সপ্তাহে ব্যাপার আমরা সিদ্ধান্ত দিতে পারব এ সময় তিনি আরও বলেন পুরনো ঢাকার অপরিকল্পিত ভবনগুলো ভেঙে পরিকল্পিতভাবে নতুন ভবন করার প্রস্তাব দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে দেয়া হয়েছে পুরনো ঢাকার বয়স প্রায় পাঁচশো বছরের উপরও কোনো কোনো বিল্ডিং আছে বিকল্প ব্যবস্থা করে ওটাকে পরিবেশসম্মত ঝুঁকিহীন অবস্থায় করার জন্য যে রিডেভেলপমেন্ট আমরা সে প্রস্তাব ঢাকার মেয়র সাইদ হুকুমকে দিয়েছি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রয়েছে এমন স্থাপনা ভাঙার সাথে জড়িতরা যত প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য চিহ্নিত কোনো ভবনের এলাকায় কেউ নকশা অনুমোদনের জন্য আসেন ভূমির ছাড়পত্র চান আমার মন্ত্রণালয় এটা অবশ্যই দেবে না রাজুক দেবে না গৃহায়ণ দেবে না কেউ দেবে না অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান উপস্থিত ছিলেন রাস্তানদাস এটিএন বাংলা ঢাকা সরকার যতই বাধা দিক না কেন আইনি প্রক্রিয়াতে বেগম খালেদা জিয়া দ্রুত মুক্তি পাবেন বলে আশা করছে বিএনপি রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা কথা বলেন সরকার মানুষের সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে তারা বলেন সংসদেও বিএনপির এমপিরা কথা বলতে পারছেন না এতে করে দেশে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে দাবি করেন নেতারা আরও জানাচ্ছেন মইনুল আহসান জুম্মান নামাজের পরপরই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন সড়কে মিছিল বের করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিছিল শেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মুখপাত্র রুহুল কবির রিজভি অভিযোগ করেন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন দমন করতে সরকার আবারও নতুন করে নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি শুরু করেছে বেগম জিয়াকে বন্দি করে আপনি সব সময় আতঙ্কে ভুগছেন দেশে যদি গণতন্ত্র থাকত গণতন্ত্রের পরিবেশ থাকত জনগণ নির্বাচনে তাদের ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাতো আপনি সেই বপ বন্ধ করেছেন স্বাভাবিক করলে ঝড় উঠবে এই শান্তিপূর্ণ এখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে কেন আপনি বলে গণতন্ত্রী গণতন্ত্র দিয়েছেন তো মিছিল তো গণতান্ত্রিক অধিকার যত অত্যাচার আপনি প্রলম্বিত করবেন তত পতন ত্বরান্বিত হবে এর আগে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপের কারণে মুক্তি না জনগণকে তার আইনের শাসন থেকে করবেন সৃষ্টি হবে সেটা কিন্তু কারোর জন্য ভালো খবর নয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে যে জেলে নেওয়া হয়েছে এটা যেরকম দেশে বিদেশের সকলের কাছে দিবালকের মতো পরিষ্কার আমি আশা করি তার মুক্তিও আইনের শাসনের প্রক্রিয়ার মাধ্যমে তার মুক্তিও সেভাবে হবে এ সময় নেতারা দাবি করেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা জলবায়ু পরিবর্তনের কারণে চল্লিশ বছর আগের তুলনায় এখন হিমালয়ের বরফ গলছে দ্বিগুণ গতিতে প্রতিবছর গড়ে আটশো কোটি টনেরও বেশি বরফ হারিয়ে যাচ্ছে এই পর্বতমালার গা থেকে জলবায়ু গবেষকরা বলছেন এই অবস্থায় অদূর ভবিষ্যতে পানি নিয়ে ভয়াবহ সমস্যা তৃতীয় মেরুখ্যাত হিমালয় পর্বতমালা যার হিমবাহ থেকে উৎপত্তি উপমহাদেশের অন্তত প্রধান দশটি নদী মিঠাপানির এই বিরাট উৎস ঘিরে গড়ে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ জনপদ হিমালয় উৎসারিত এসব নদীর ওপর নির্ভরশীল প্রায় একশো কোটি মানুষ সেই জনপদের জন্য এবার সতর্কবার্তা জলবায়ু গবেষকদের দিস পার্টিকুলার রিপোর্ট ইজ হাইলাইটিং দি রিসেন্ট ট্রেন্ড অফ থিং দি র‍্যাপিড অ্যাক্সিলারেশন অফ গ্লেসিয়ার মেল্টিং ইস্যুজ অ্যাক্রস দ্য রিজন যুক্তরাষ্ট্রের সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে জলবায়ু পরিবর্তনে কতটুকু নেতিবাচক প্রভাব পড়েছে হিমালয়ের উপর গবেষণার প্রধান ভিত্তি 1975 সালে স্নায়ুযুদ্ধকালে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের তোলা বিরল ছবি এর 25 শ বছর পর দুই হাজার সাল এবং সর্বশেষ দুই হাজার ষোলো সালের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে

গবেষকরা বলছেন উনিশশো সালের তুলনায় এখন হিমালয় হিমবাহ রয়েছে বাহাত্তর শতাংশ দুই সাল থেকে প্রতি বছর তা কমছে এক শতাংশ হারে এর পরিণতি হিসেবে তুষার ও বৃষ্টিপাতের নিয়মেও পরিবর্তন আসছে ব্যাহত হচ্ছে পুরনো কৃষি সংস্কৃতি এই অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের স্থানান্তরিত হওয়ারও কারণ হতে পারে পরিবর্তিত পরিবেশে নিজেদের মানিয়ে নিতে না পারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা না গেলে হিমালয়ের হিমবাহ দ্রুত অর্ধেকে নেমে আসবে বলেও সতর্ক করেছেন গবেষকরা সুজন বাংলা এবার রূপালী ব্যাংকে বিশ্বকাপ এটিএন ক্রিকেটের খবর লিডসে শ্রীলঙ্কার দেওয়া দুশো তেত্রিশ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড দলীয় ছাব্বিশ রানে দুই ওপেনারকে বিদায় করে লঙ্কানদের দুর্দান্ত সূচনা এনে দেন লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা সাতান্ন রানের ইনিংসে প্রাথমিক চাপ সামলে মালিঙ্গার তৃতীয় শিকারে পরিণত হন জরুর শেষ খবর পাওয়া পর্যন্ত ইংলিশদের সংগ্রহ পাঁচ উইকেটে একশো আটান্ন রান এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র তিন রানে দুই ওপেনারকে হারিয়ে বড় ধাক্কা খায় লঙ্কানরা এই ধাক্কা শেষ পর্যন্ত আর সামনে নিতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা নিয়মিত বিরোধী উইকেট হারানোর কারণে চ্যালেঞ্জিং স্কোরও হয়নি তাদের তবে অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত পঁচাশি রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত নয় উইকেটে দুশো বত্রিশ রান করে শ্রীলঙ্কা মার্ক উড ও জফরা আর্চার নেন তিনটি করে উইকেট অস্ট্রেলিয়ার কাছে পরাজয় পর বিশ্বকাপের সেমিফাইনালে পথটা অনেকটাই কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য তাই আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে চায় টাইগাররা তবে ইঞ্জুরি কারণে পরের ম্যাচেও সাইফুদ্দিনকে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও মোসাদ্দেক দলে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান থেকে আরও ইসলাম অস্ট্রেলিয়ার কাছে হারে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা অনেক যদি কিন্তু হিসেবে চলে গেছে তারপরও কাগজে কলমে টিকে থাকা সেই সম্ভাবনার পথেই এখনো মনোযোগ টাইগারদের বিশ্বকাপে এখনো কোনো জয় না পাওয়া আফগানিস্তান যে অন্তত একটি জয় পেতে বাংলাদেশকেই টার্গেট করবে তা মাথায় রেখেই এবার তাদের বিপক্ষে দারুণ সতর্ক মাশরাফির দল নটিংহাম ছাড়ার আগে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান মনে করিয়ে দিলেন সে কথা আমাদের যে সমস্যাটা হচ্ছে যে আমরা একটা পর্যায়ে গিয়ে চার পাঁচটা ওভার অনেক বেশি রান দিয়ে দিচ্ছি যে ধারাবাহিকতা যে জিনিসটা থাকে যদি আমরা ছয় রাখতে পারতাম তাহলে ভালো তো ওই তিন চারটা ওভার শেষে দিয়ে গিয়ে আমরা কিন্তু পাজার হয়ে যাচ্ছি তো সেখানে ওই ওই জায়গাটা আমাদেরকে ইম্প্রুভ করাটা ভেরি ইম্পর্টেন্ট ইঞ্জুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি আসলে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক বোলার সাইফুদ্দিন মোসাদ্দেকও ভুগেছেন ইঞ্জুরিতেই পরের ম্যাচে মোসাদ্দেককে পাওয়ার আশা থাকলেও খেলা হচ্ছে না সাইফুদ্দিনের মোসাদ্দেকের নেক্সট ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি এবং সাইফুদ্দিন এখনো 50 50 আছে বাট আমরা উই আর ট্রাইং आवर বেস্ট যে ওকে যত তাড়াতাড়ি সম্ভব

স্বার্থান্বেষী গোষ্ঠীকে সন্তুষ্ট করতে সরকার বড় আকারে বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি জনগণের অর্থ দিয়ে সরকার নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করছে বলে অভিযোগ করেন সাকি আলোচনায় অন্যান্য বক্তারা বলেন রাষ্ট্রের প্রতিটি বিভাগে এখন দুর্নীতি হচ্ছে জনগণকে এই দুর্নীতি প্রতিরোধে আন্দোলনে নামারও আহ্বান জানান আলোচকরা ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত পুলিশ জানায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে উত্তর তৈরি এবং বিভিন্ন কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে তা সরবরাহের সময় এক পরীক্ষার্থী সহ ছয় জনকে আটক করা হয় তাদের মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এদিকে ঝিনাইদহে একই পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ছয় জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ শহরের আরবপুর নিউ একাডেমি স্কুল এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয় পরে তাদের কাছ থেকে বেশ কিছু ভুয়া প্রশ্ন ও নগদ ষাট হাজার টাকা উদ্ধার করা হয় এছাড়া বগুড়ায় নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রত্যাক চক্রের এক সদস্যকে দশ লাখ টাকার চেকসহ গ্রেপ্তার করে র্যাব সরকারি প্রাইমারি স্কুলে এখন থেকে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে না সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মহম্মদ সকালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে একথা বলেন তিনি তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব এবং বরাদ্দ বাড়িয়ে শিক্ষার উন্নতির জন্য কাজ করে যাচ্ছে পটুয়াখালী কলাপারে নির্মাণাধীন পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বাঙালি শ্রমিকদের সাথে চীনা শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় বাংলাদেশি শ্রমিক ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে ভাঙচুর এবং লুটপাটের মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষের প্রতিনিধি ওয়াং লিংপিও কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন মামলা দায়ের পর ষোলো বাংলাদেশিকে আটক করেছে পুলিশ গত মঙ্গলবার নির্মাণাধীন ব্রয়লার থেকে পড়ে এক বাঙালি শ্রমিকের মৃত্যু ও লাশ গুমের গুজবে চীনা কর্মীদের সাথে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক সংঘর্ষে পুলিশ ও চীনা নাগরিক সহ অর্ধশত ব্যক্তি আহত হন পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক চীনা শ্রমিক এবার আল ব্যাংক ইসলামী অর্থ সংবাদ বাজেটে কিছু পণ্যের কর হার বাড়ানোর প্রস্তাব করা হলেও রাজধানী বাজারে এর তেমন কোনো প্রভাব নেই তবে ঈদের পর থেকে বেশি দামে বিক্রি হচ্ছে আমদানি করা আদা রসুন ও পেঁয়াজ খুচরা বিক্রেতারা মনে করেন পর্যাপ্ত আমদানি হলেও কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে এসব পণ্যের দাম চড়া রিপোর্ট করছেন আদিন সজীব সাধারণত বাজেট ঘোষণার দিন থেকেই এর প্রভাব পড়ে নিত্য পণ্যের বাজারে কখনো বা বাজেটে না বাড়লেও বাজারে পণ্যের দাম বেড়ে যায় তবে এবার হয়েছে তার উল্টো বাজার পরিস্থিতি রয়েছে মোটামুটি স্বাভাবিক ভোজ্য তেল চিনি ও গুঁড়া দুধের ওপর এবারের বাজেটে করহার বাড়ানোর প্রস্তাব করায় তেল লিটারে তিন টাকা আর চিনির কেজি পাঁচ টাকা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এখনো চিনি পঞ্চাশ টাকা বাউন্ন টাকা বেচতেছি তেল বেচতেছি চারশো চল্লিশ পঞ্চাশ টাকা কারণ আমরা যদি বেশি দামে কিনে আনি তখন যাই আমরা বেশি দামে বিক্রি করব বিক্রেতারা বলছেন বাজেটের ওপর নয় আরও কিছুদিন আগে থেকেই চড়া দামে বিক্রি হচ্ছে বিদেশি পেঁয়াজ আদা ও রসুন ঈদের আগে যে আদার দাম ছিল কেজিতে আশি টাকা এখন তা প্রায় দেড়শো টাকা বিশ টাকা বেড়ে রসুনের কেজি এখন একশো তিরিশ আর পেঁয়াজের দাম বেড়েছে দশ টাকার মতো ইনপোটা দেখা গেছে দশজনে আনে আর আটজন নাই দুজনে আসে এই দুজনে আনে দুজনে বাড়াই দিল এরকম কিছু আর কোনো একটা জিনিস একবারে বেশি দাম বাড়লে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা দাম বাড়লে কমে মাত্র দশ টাকা স্বস্তি আসছে না মাংসের বাজারেও সিটি কর্পোরেশনের নির্ধারিত পাঁচশো পঁচিশ টাকায় গরুর মাংস বিক্রি হতে দেখা যায়নি কোনো বাজারেই আমরা সাধারণ মানুষরা বাধ্য আপনার বাসায় কালকে অনুষ্ঠান আমাকে এখন নিতেই হবে তাই না যে দামে আমরা কিনবো সেই দামে তো কাঁচা মালের তো আপনার রেট হয় কখনো আপ করে কখনো ডাউন তবে মাছ ও চালের বাজারে খুব একটা হের ফের নেই তেমন ওঠানা নেই সবজির দামেও আব্দিন সজীব এটিএন বাংলা ঢাকা পাবনার ফরিদপুর উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশের মাটি কেটে বিক্রি করছে স্থানীয় ভূমিদস্যুরা এতে পল্লী উন্নয়ন প্রকল্পের এই বাঁধটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না মাটি কাটা বন্ধ না হলে অচিরেই বাঁধ ভেঙে যাওয়ার পাশাপাশি শত শত বসত বাড়িও কয়েক হাজার একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তাদের পাবনার প্রতিনিধি মোবারক বিশ্বাসের রিপোর্ট জানাচ্ছেন রাজীব সাহা পাবনার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের বড়াল নদীর তীর সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বাড়টি মূলত সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনা হয়ে রাজশাহী জেলার চারঘাট পর্যন্ত বিস্তৃত বড়াল বেসিন হিসেবে পরিচিত এ বাঁধের কারণে বন্যার হাত থেকে রক্ষা পাচ্ছে তিন জেলার অসংখ্য গ্রাম তবে সম্প্রতি পাবনা রতনপুর গ্রামের অংশে বাঁধের পাশ থেকে নদী থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রভাবশালী ভূমিদর্শুরা এভাবে মাটি কাটায় হুমকিতে পড়েছে বাঁধটি কোটি কোটি টাকার বাঁধের মাটি কাটিয়া বাঁধটা হুমকির মুখে নিয়ে আসছে টলার টলার মাটি কেটে নিয়ে শ শ কোটি টাকা আত্মসাত করে নিচ্ছে এই অবস্থা চলতে থাকলে খুব দ্রুত কয়েকশো ঘরবাড়ি ও কয়েক হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর মাটি কাটা রোধে প্রশাসনের উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের বাটাই দিচ্ছে মানা করে কয় মারি হেলাবো সরকার যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে এই গ্রামের অধিকাংশ লোক এই সুজন গ্রুপের কারণে গ্রাম ছেড়ে চলে যাবে ভূমি উপসহকারী কর্মকর্তা অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে সার্ভার সাহেবের উপরে একটা দায়িত্ব নষ্ট হয়েছে উনি এ বিষয়ে রিপোর্ট দিবেন বড়াল নদী থেকে মাটি কেটে নেওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের বাদ সরকারি স্থাপনা বা সেতু এসব কোনো কিছু যে কোনো বিষয়ে মাটি কাটতে হলে আসলে অনুমতি নিতে হয় মাটি বাদ এবং পানি সম্পদের যাবতীয় সম্পদই সংরক্ষণ করা হবে এতে যত রকম বাধাই আসুক সেটা আমরা অতিক্রম করব তবে কালক্ষেপণ না করে সরকারি বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা কবি সুফিয়া কামালের একশো আটতম জন্মবার্ষিকী পালন করেছে কেন্দ্রীয় কোচি কাচার মেলা সংগঠন রাজধানী সেগুন বাগিচায় সংগঠনটির কার্যালয়ে কবির জন্মোৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানে সুফিয়া কামালের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক এমিরেটার জাতীয় অধ্যাপক ড আনিসুজ্জামান কোচি কাচার মেলার সভাপতি খন্দকার ইব্রাহিম খালিদ সাবেক পরিচালক ড মোহিত কামাল ও কবি রুবি রহমান এসময় উপস্থিত ছিলেন পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা চট্টগ্রামের হাট হাজারিতে ব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় সম্পন্ন হল গৌরীয় বৈষ্ণব ইতিহাসে প্রথম আচার্য সেবিত বিগ্রহের নবকলেবর অনুষ্ঠান এ উপলক্ষে স্থানীয় পুণ্ডনিক ধামে অনুষ্ঠিত হয় শ্রী গৌর বিগ্রহের মহা অভিষেক এতে প্রধান অতিথি ছিলেন ভারতের ইস্কনের ধর্মীয় গুরু শ্রী ভক্তিচরণ স্বামী আশীর্বাদক ছিলেন ভারতের বৈষ্ণব ব্যক্তিত্ব শ্রীপদ জননিবাস দাস ব্রহ্মচারী অনুষ্ঠানে চট্টগ্রামের সিটি মেয়র আজম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন রাজধানীতে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী অনুষ্ঠানে শুরুতে থাই রাজ পরিবারের সহযোগিতায় নির্মিত বুদ্ধমূর্তি এবং বাংলাদেশ কার্যালয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2030 ত্রিশ সালের মধ্যে তিন কোটি যুবকের কর্মসংস্থার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল কক্সবাজারে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুসারে তিনি কথা বলেন এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জাফর যুগ্ম সচিব ফাইজুল কবির অতিরিক্ত সচিব আনুরুল ইসলাম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ত্রিশ কর্মকর্তা কর্মচারী অংশ নিয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হল পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভারতের রাঁচি থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এই অনুষ্ঠানে অন্তত পাঁচ হাজার মানুষ অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং ভারতীয় কমিশনের রিভা গাঙ্গুলি দাস এতে বক্তব্য রাখেন উদ্বোধনী বক্তব্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যোগা বা যোগব্যায়ামের মাধ্যমে আসতে পারে শান্তি ঐক্য ও অগ্রগতি দিল্লি থেকেও নরেন্দ্র মোদীর ওই অনুষ্ঠানে যোগ দেন হাজারো ভারতীয় খেলার খবর এ কাপে সপ্তাহে সেরা গোলে মর্যাদা পেয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার মামনুল ইসলাম গত বুধবার এফসি কাপে নেপালের মানাং মার্শিয়াংদি ক্লাবের বিপক্ষে পাঁচ শূন্য গোলে জয় পায় আবাহনী লিমিটেড ম্যাচে দুর্দান্ত গোলটি করেছিলেন মিডফিল্ডার মামুনুল ইসলাম এফসি কাপের আগের সপ্তাহের মোট চারটি গোল সেরার তালিকায় রেখেছিল এফসি ডট কম চব্বিশ ঘন্টায় মোট ভোট পড়ে পনেরো হাজার পাঁচশো বিশটি ভোট মামুনুরের পক্ষে পড়ায় সপ্তাহে সেরা গোলদাতা হন তিনি গত বুধবার এফসি কাপে আবাহনী একুশটি স্কুলের অংশগ্রহণে বসুন্ধরা ইন্টারন্যাশনাল স্কুলে শুরু হল অনূর্ধ্ব আঠারো বাস্কেটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বারোটি বালক এবং নয়টি বালিকা বিদ্যালয়ের আড়াইশো শিক্ষার্থী ইউথ বাস্কেটবল অফ আমেরিকা এবং রোটারি ইন্টারন্যাশনাল যৌথভাবে আয়োজন করেছে প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউথ বাস্কেটবল অফ আমেরিকার অ্যাম্বাসেডর শহীদুল ইসলাম এবং এটিএন বাংলার প্রশাসন ও বার্তা বিভাগের উপদেষ্টা মীর মোতাহার হাসান

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত রাতের ম্যাচটি আমি দেখেছি টাইগাররা দুর্দান্ত খেলেছে এর আগে বাংলাদেশ যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছিল আমি তখন লন্ডনেই ছিলাম অসাধারণ ব্যাপার হলো পুরো স্টেডিয়ামই সেদিন বাংলাদেশি সমর্থকদের উৎসব দেখেছি তারা আসলেই অবিশ্বাস্য এই স্কুলে এসেও দর্শকদের তেমনই উৎসাহ দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বলবো এগিয়ে যাও গো টাইগার্স কিপ অন কিপ অন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার অবকাঠামোর উন্নয়ন হলেও দারিদ্র বেকারত্বের হার কমেনি ঝুঁকিতে দেশের অর্থনীতি মনে করে সুশাসনের জন্য নাগরিক সুযোগ ডিআইজি মিজানে ঘুষের কথা প্রকাশের পরও দৃশ্যমান ব্যবস্থা না নেয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে পুলিশ বাহিনী ও দুদকের বলছেন বিশ্লেষকরা বিজিএমএ ভবন ভাঙার প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে জানালেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বরফ গলছে দ্বিগুণ গতিতে সংকটে পড়বে বাংলাদেশ সহ একশো ষাট কোটি মানুষের জনপদ সতর্কবার্তা গবেষকদের এবং লিডসে বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার দেওয়া দুশো তেত্রিশ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য মোসাদ্দেক ফিট অনিশ্চিত সাইফ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি দেখতে ব্রাউজ করুন